আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, যারা মদনতার সমস্যায় ভুগছেন সেই সকল বিশেষ করে আজকে নারীদের জন্য এই ভিডিওটা, যে যাদের জরায়ুতে টিউমার হয়েছেন, টিউমারের কারণে যাদের মদনতার সমস্যা হচ্ছে অর্থাৎ বাচ্চা হচ্ছে না, তারা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন, জরায়ুতে বা অভার্তে সিস্ট বা টিউমার হয়েছে, তো এখন তার বাচ্চা হচ্ছে না, তার প্রচণ্ড ব্যথা হচ্ছে অথবা মাসিক অনিয়মিত হচ্ছে, সেক্ষেত্রে আপনি জরায়ু অপারেশন করলে বা এই টিউমার অপারেশন করলে কোনো প্রবলেম হবে কি না এই বিষয়ে আপনাদের কাছে উপস্থাপন করবো ইনশাল্লাহ। আসুন আমরা জানার চেষ্টা করি। তো আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি যে আমরা বিগত সময় দেখেছি আমাদের এই দীর্ঘ আমি একযোগ হোমিওপ্যাথির সাথে লেগে আছি, এবং হোমিওপ্যাথি যে সকল চিকিৎসার জন্য বলবো যে বিখ্যাত বা খ্যাতি অর্জন করেছেন তার অন্যতম একটি হচ্ছে টিউমার। যে কোনো টিউমারই হোমিওপ্যাথি অনবদ্য, খুবই দারুণ একটি চিকিৎসা পদ্ধতি। তো এই জন্য যাদের জরায়ু টিউমার বা জরায়ু সিস্ট বা ওভারি টিউমার ওভারি সিস্ট হচ্ছে, তারা অপারেশন করবেন কি করবেন না এই সংকোচে আছেন, তাদেরকে আমি নির্দ্বিধায় বলবো যেহেতু আপনার পাশে হোমিওপ্যাথি আছে সেহেতু আপনি অপারেশন না করাটা উত্তম। কেন উত্তম? আপনি আগে 3 মাস 6 মাস হোমিওপ্যাথির চিকিৎসা নেন। কারণ হচ্ছে অভিজ্ঞতাটা হলো যারা জরায়ুতে অপারেশন করেছেন বা সিস্ট বা টিউমার অপারেশন করেছেন তাদের কিন্তু পরবর্তীতে অনেক প্রবলেম হয়েছে, অর্থাৎ বাচ্চা কনসেপ্ট করছে না। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বেশ দেখেছি যে আজ থেকে 10-20 বছর আগে জরায়ুতে অপারেশন করেছেন, তো এক্ষেত্রে জরায়ুতে ট্রমা তৈরি হয়। আমাদের যে হোমিওপ্যাথিক ল আছে সেটাতে আমরা কিন্তু কেসিস্ট্রিতে আমরা নিয়ে থাকি যে তার অভারিতে কোনো বা ইউটারাসে কোনো সার্জারি আছে কিনা। তো সার্জারি এটাও একটা ট্রমা তৈরি করে, এই জন্য অনেক সময় কিন্তু এটার কারণে বাচ্চা হয় না, বন্ধনতার সমস্যা দেখা দেয়। সুতরাং যারা এই অভারি টিউমার বা ইউটারাস টিউমার বা সিস্টের সমস্যা ভুগছেন তাদেরকে বলবো যে আপনারা প্রথমেই অপারেশন না করে অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত 3 থেকে 6 মাস ওষুধ খান, আপনার অভারি টিউমার সেরে যাবে বা ইউটারাসের টিউমার সেরে যাবে ইনশাআল্লাহ। আর সাথে সাথে আপনি কিন্তু মা হতে পারবেন, আপনার যে মাসিক অনিয়মিত আছে এটাও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য আবারও বলছি যে আপনারা যদি এই ধরনের প্রবলেম আপনারা যদি কেউ এই ধরনের প্রবলেমের সম্মুখীন হন তাহলে অবশ্যই অপারেশন না করে হতাশাগ্রস্ত না হয়ে নিয়মিত 3 থেকে 6 মাস সময় চিকিৎসা করুন, ইনশাল্লাহ সেরে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি যে কোনো বিষয়ে, যে কোনো সমস্যার বিষয়ে চিকিৎসা বা পরামর্শের জন্য অথবা যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিনের জন্য আপনি কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন অথবা ফোন করে আমাদেরকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।